हेलो एवरीवन, वेलकम बैक टू माय चैनल। आमी आज के भीषण मजार एक डेजार्ट रेसिपी आपनादेर साथे शेयर करब। और ये डेजार्ट रेसिपिटी साबुदाना दिए तैरी करते हैं। एटा खेते भीषण मजार और खूब सहजे आपनारा बासाय तैरी करते पारबेन। मात्र दुई तीनटा उपकरण दिए एटा तैरी करा जाए। तो चलुन मूल प्रस्तुत प्रणालीते। আমি এখানে 1/3 কাপ পরিমাণ সাবুদানা নিয়ে নিয়েছি এবং এটা পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে এটাকে আমি 5 মিনিট ভিজিয়ে রাখবো। তো 5 মিনিট ভেজানোর পরে আমি অন্য আরেকটি পাত্রে এটাকে একটু ভালো করে ফুটিয়ে নেব এবং সাথে যোগ করে দেব একটু লাল রং। আর এটাকে দিয়ে আমরা ততক্ষণ পর্যন্ত এটাকে কুক করব যতক্ষণ না এটা ট্রান্সপারেন্ট হয়ে আসে। তো আমাদের এটা কুক করা হয়ে গেছে। এখন আমি একটা ছাঁচড়ির মাধ্যমে এটাকে আমি পানিটাকে ঝরিয়ে নিচ্ছি। অপর পাশে আমি এখানে নিয়ে নিয়েছি 2.5 কাপ পরিমাণ গরুর দুধ এবং সাথে আমি যোগ করে দিচ্ছি এখানে 1/2 কাপ পরিমাণ চিনি। আর তারপরে এটার সাথে আমি যোগ করে দেবো এখন 2 টিস্পুনের মতো আগার আগার পাউডার। তো এটাকে দিয়ে আমি ভালো করে মিশিয়ে নেব এবং এটাকে আমরা জাল করে নেব। এখন এই পর্যায়ে আমরা যে সাবুদানাটা সিদ্ধ করে রেখেছিলাম সেটাকেও এখন আমরা সরাসরি এই দুধের ভিতরে দিয়ে দিব। দেওয়ার পরে এটাকে আমরা 3-4 মিনিট ভালো করে এটাকে বলক উঠিয়ে নেব। ঠিক এইভাবে দেখুন, মধ্যে বলক চলে আসলে আমি যে মল্ডে এটাকে প্লেস করব সেটাকে একটু গ্রিস করে নিচ্ছি। এখন এই যে ঠিক এরকম আপনারা প্লাস্টিক অথবা অ্যালুমিনিয়ামের এরকম মল্ড নিয়ে নিতে পারেন। তো আমি এটাকে ভালো করে তেল ব্রাশ করে দিচ্ছি। তারপরে এখন সরাসরি যেই আমার পুডিংয়ের যে ব্যাটারটা ছিল সেটা এটাকে ঢেলে দিলাম। দেওয়ার পরে এটাকে আমরা ফ্রিজ করে নেব 1 ঘন্টা ফ্রিজে জমে আসা পর্যন্ত। তো এই যে তৈরি হয়ে গেছে আমাদের সাবুদানার মিল্ক পুডিংটা। তো এখন আমি একটা স্প্যাচুলা দিয়ে এটাকে একটু হালকা করে টেনে নিচ্ছি যাতে এটাকে মল্ড আউট করতে আমাদের সুবিধা হয়। আমরা যেই পাত্রতে ঢালবো সেটাকে আমরা প্রিপেয়ার করব। এভাবে আমরা প্লেটটাকে উপর করে এটাকে বের করে নেব আর ব্যাস তৈরি হয়ে যাবে আমাদের এত মজাদার এই সুন্দর মিল্ক পুডিংটি। তো আপনাদের আশা করি আমার এই সাবুদানার মিল্ক পুডিংটি অসম্ভব ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলে কিন্তু অনেক ধরনের পুডিংয়ের রেসিপি আছে, আপনারা চাইলে সেগুলোও দেখে নিতে পারেন। তো ফ্রেন্ডস, আমার রেসিপিটি আজকে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করতে ভুল করবেন না। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, সে পর্যন্ত সবাই ভালো থাকুন। আল্লাহ হাফেজ।